তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার স্টুডিওর বাইরে থেকে যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে তাহলে বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছেন সিপিআইএম মুখপাত্র তন্ময় ভট্টাচার্য রয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সুজি স্বর্ণালীতে আমি স্টুডিওর গেস্টের কাছে আসব তার আগে তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়দার কাছে যাই তন্ময়দার যে জায়গা থেকে প্রশ্নগুলো শুরু করেছিলাম আমি সরাসরি সময় নষ্ট না করে আর সেই প্রশ্নেই আসছি কেন জোটবদ্ধ হতে পারলো না বিরোধীরা এবং দ্রৌপদী মুর্মু একজন প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পাচ্ছে দেশ সেই জায়গা থেকে আপনাদের সমর্থন না করাটা এটা কি কোথাও সত্যি সত্যি নতুন একটা মানে ইতিহাসের পাতায় তো লেখা থাকবে বটে যে আপনারা এর আগে নেলসন ম্যান্ডেলাকে যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারা এরকম একটা প্রার্থীর থেকে দূরত্ব বজায় রাখলেন এবং সেখানেও জোটবদ্ধ হওয়া গেল না সেখানেও বিপুল পরিমাণ ক্রস ভোটিং কি বার্তা গেল কি বলবেন মাননীয় সঞ্চালিকা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আপনি সঞ্চালিকা না আপনি কোনো একটা নির্দিষ্ট রাজনীতির প্রচারক এতক্ষণ ধরে আপনার বিবৃতি শুনে বোঝা যাচ্ছিল যে আপনি একটি নির্দিষ্ট রাজনীতির প্রচারক আমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এইটা যে কমিউনিস্টরা কোনোদিন জাত ধর্মের রাজনীতি করেনি এখনো করেনি এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েছিলেন মুসলমানের ঘরে তার জন্ম সেই সময় গুজরাটের দাঙ্গা হয়েছিল সবচাইতে বেশি মুসলমান মারা গেছিল রামনাথ কোবিন্দ তপশিলী জাতিভুক্ত মানুষ রাষ্ট্রপতি ছিলেন সবচাইতে তপশিলীদের উপর অত্যাচার এই সময়কালে হয়েছে দ্রৌপদী মুর্মু বিধায়িকা ছিলেন মন্ত্রী ছিলেন সেই সময় আদিবাসী মানুষদেরকে খুন করা হয়েছে তার নিজের রাজ্যে তার অজস্র ছবি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সুতরাং দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হলে আদিবাসীদের উপকার হয় এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হলে মুসলমানদের উপকার হয় রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হলে তপশিলী জাতিদের উপকার হয় এটা ঐতিহাসিকভাবে ভুল এটা তো আপনাদের পার্সপেক্টিভ তন্ময়বাবু প্রথমত হচ্ছে যে আমি এখনো পর্যন্ত সঞ্চালিকা এটাই জেনে এখানে বসেছি না নিঃসন্দেহে বলতে দেব আপনাকে বলতে দেওয়ার জন্যই আপনার কাছে প্রথমে এলাম আপনার আপনাদের আপনাদের নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে এমন তো নয় যে মানে আপনাদের প্রশ্ন করলে আপনারা পাল্টা অ্যাটাক করার রাস্তায় হাঁটবেন আপনাদের বিরোধী ঐক্যের ছত্রখান অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছে আপনারা যাদেরকে নিয়ে একসঙ্গে একসঙ্গে ছিলেন সেখান থেকে এক এক করে সবাই দূরত্ব রাখছে সেই নিয়ে প্রশ্ন করতে গেছিলাম আপনি বিজেপির প্রচারক আপনি সঞ্চালক না আপনি বিজেপির প্রচারক আপনি সঞ্চালক না আপনি যদি বিজেপির প্রচারক হতে পারেন আমি বিজেপির প্রচারের বিরোধিতা করতে পারি দুটোই গণতন্ত্র আর আপনি আপনি যদি আপনি যদি প্রশ্নের উত্তর না দেন সেক্ষেত্রে আপনি যে কোনো ভাষাতেই আমাকে আক্রমণ করলে আমি আপনাকে প্রশ্ন করেই যাব তন্ময়দে এবং বিনয়ের সঙ্গে প্রশ্ন করে যাব যে প্রশ্নের উত্তর আমি চাইছি সেই প্রশ্নের উত্তর আপনাকে না আপনার কাছে না থাকলে আপনি ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটবেন এটা অধিকার রয়েছে আপনার কিন্তু আমি বিনয়ের সঙ্গে আপনাকে সেই একই প্রশ্ন করে যাব তা আপনি যতই রাজনীতি ধর্মের রাজনীতি করি না তোপ দাগার চেষ্টা করুন না কেন আমরা 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 আপনাকে দলের তরফ থেকে বিরোধী প্রার্থীকে বিজেপির বিরোধী প্রার্থীকেই সমর্থন করেছি ভোট দিয়েছি আমাদের দিক থেকে কোনো ক্রস ভোট হয়নি যাদের দিক থেকে হয়েছে তাদের নেতাদের জিজ্ঞেস করুন কেন তারা তাদের ক্রস ভোট আটকাতে পারেনি অন্য দলের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার না ক্রস ভোট তো গোপন ব্যালটে হয় কি করে এত কনফিডেন্সের সঙ্গে বলছেন আপনাদের দিক থেকে হয়নি আপনারা তো সবাই এক জায়গায় ছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনও শরদ পাওয়ারের বাড়িতে আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলেছেন আমাদের আমাদেরকে বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আমরা উপরাষ্ট্রপতি প্রার্থী ঠিক করছি মহারাষ্ট্রের আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা ডিসকাশনই করেন নিজেদের মধ্যে কথা ছড়াছড়ি করছেন সিপিএম এর এমএলএ কে তুলে নিয়ে যেতে হলো না দেখলেন না রিসর্টে রাখতে হলো না বুঝলেন না বুঝলেন না এগুলো আপনি এগুলো দেখেন না চোখ চোখ চোখে দেখতে পারেন না না আমি তো দেখতে পাচ্ছি তুলে নিয়ে গিয়ে রিসর্টে রাখা হলো সিপিআইএম এর এমএলএ কে নিতে হলো না বোঝেন না মানে আচ্ছা সব এমএলএ কে বলতে অন্যান্য আপনাদের বিরোধী শিবিরের এমএলএ দেরও কি রিসর্টে রাখা হয়েছিল আমি জানি না আপনাদের এমএলএ তো রিসর্টে রাখানি বিরোধীদের কজন এমএলএ কে রিসর্টে রাখা হয়েছিল যাদেরকে বিজেপি একনাথ সিন্ডের নেতৃত্বে রিসর্টে রাখতে চেয়েছিল আর যাদেরকে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রক্ষা করতে চেয়েছিল উভয়কেই রাখা হয়েছিল
রাজনৈতিক মোরক ঢাকতে পারবেন না, কোন মলমে ঢাকা যাবে না। আপনাদের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব শরদ পাওয়ারের বাড়ি থেকে বলে আমরা দুর্বল শক্তি, সেই শক্তি আমাদের নেই। এ দায়িত্ব বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের, অন্য বড় বড় রাজনৈতিক দলের অত শক্তিশালী আমরা নই গোটা ভারতবর্ষের রাজনীতিতে। কিন্তু আমাদের যে শক্তি, সেই শক্তি সংহত আছে, সেই শক্তিতে কোথাও ফাটল ধরাতে বিজেপিও পারেনি, তৃণমূলও পারেনি। বুঝলাম, বিজেপি তৃণমূল পারেনি, তবে তৃণমূল যে পারেনি, তৃণমূলের সঙ্গে আপনি আপনি বিজেপিকেও পারেনি। বেশ, আপনি শুরু করলেন চ্যানেল, তারপরে শুরু করলেন সঞ্চালিকা, এখন বললেন বিজেপি তৃণমূল। বিজেপি তো না হয় তার বিরুদ্ধে আপনি আপনার প্রার্থী দিয়েছিলেন। আজকে বিষয় রাষ্ট্রপতি নির্বাচন এবং একই সঙ্গে উপরাষ্ট্রপতির নির্বাচনের সময়ও বটে, আর কিছুক্ষণের মধ্যে রেজাল্ট বেরোবে। আপনি লাস্টে তোপ দেখে দিলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলও পারেনি। আমি আবারও সে আবারও পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছি, যে প্রশ্নের উত্তর আমি এখনো পর্যন্ত পেলাম না। কোহিনুরও রয়েছেন এখানে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা ডিসকাশনই করেননি, কোন রকম আলোচনা ছাড়া আপনারা মার্গারেট আলভাকে প্রার্থী ঘোষণা করে দিলেন কেন? তৃণমূল কংগ্রেস তো আপনাদের সঙ্গে ছিল, তাহলে ন্যূনতম এইটুকু সৌজন্য কেন দেখালেন না আপনারা? আপনারা বলছেন দুর্বল দল, তো সেইটুকু সৌজন্য আপনারা দেখাতে পারলেন না রাজ্যের শাসক দলকে? সরদালী দেবী, মাননীয়া সরদালী দেবী, মানে আপনার একার বলার জন্য কি অনুষ্ঠানটা পাঁচজন অতিথিকে ডেকেছেন কেন? আচ্ছা, মানে সবাইকে আপনার একটু সময় লাগবে উত্তর দিতে, বাকি বাকি তাহলে চারজনের কাছ থেকে ঘুরে আসি। আবার আমি আসছি, বিমল শঙ্কর নন্দ এবং কোহিনুর রয়েছেন, আমি এক এক করে আসি। কোহিনুর, আমি ছাড়লাম, কোহিনুর এবং বিমল আর পাবেন না। বলুন, কি বুঝতে পারলাম না, কি বিষয়ে উত্তর দেবো, যে সিপিএম কে আমরা বাংলা থেকে তুলে দিইনি, এটা এই বিষয়ে বলতে হবে নাকি? আমি বুঝতে পারছি না কি বিষয়ে বলতে বলছেন, বলুন না। বক্তব্য আমি যে, হ্যাঁ, আমি যে বৌদি জায়গা থেকে শুরু করেছিলাম, তন্ময় ভট্টাচার্য যদি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আর নেই, কারণ আমি আবারও বললাম আমি ওনাকেই সময় দিলাম, কারণ এরপরে আপনারাই যারা এখানে আসেন অনেক অতিথি, সমস্ত রং, দল, মত, রং নির্বিশেষে প্রত্যেকেরই বক্তব্য থাকে যে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন নাকি সময় দেওয়া হয় না, তারা যখন বলতে পারেন তখন সব ঠিক আছে, আর যখনই তাদের কাছে উত্তর থাকে না, যুক্তি থাকে না, তখনই তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে নাকি সময় দেওয়া হয় না। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, তন্ময় ভট্টাচার্যকে কোথায় আমি সময় দিলাম না, কোথায় ওনাকে বলতে দিলাম না, আগাগোড়া তাকে আমি বলার সুযোগ দিলাম, বর্ষিয়ান নেতা তার কাছে প্রথমে গেলাম, বিনয়ের সঙ্গে প্রশ্ন করলাম, বিরোধী ঐক্যের ফাটল নিয়ে প্রশ্ন করলাম, এবং প্রশ্ন করলাম কেন ন্যূনতম সৌজন্য দেখানো হলো না যে রাজ্যের শাসক দলকে তাদের প্রার্থী নির্বাচনের জন্য তাদের মতামত নেওয়ার। উত্তর আপনাদের সামনে রয়েছে, সহজে, খুব সহজ রাস্তা। আমার বক্তব্য বাকিরাও রয়েছেন এখানে, যে কোনো সংবাদ মাধ্যম, যে কোনো সংবাদ মাধ্যম এবং যে কোনো সাংবাদিককে খুব সহজে রাজনৈতিক একটা মোরগ দিয়ে তাকে আক্রমণ করা খুব সহজ, কিন্তু পাল্টা প্রশ্ন করলে উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি মনে হয় যে এটাই একমাত্র রাস্তা, এবং তারপর আবারও প্রশ্ন করলে যদি মনে হয় কি আমি জায়গা ছেড়ে উঠে গেলাম, কান থেকে ইপি খুলে ফেললাম, ফাঁকা চেয়ার রেখে দিলাম, তাহলে তো উত্তরটা মানুষের সামনে স্পষ্ট। আমরা একটা সংবাদ মাধ্যম, সাংবাদিক বটে, আমরা মানুষ নই, মানুষ বলতে সাধারণ মানুষ, মানে জনগণ নই, জনগণের রায় আসছে, জনগণের রায় নির্বাচিত হচ্ছে, কিন্তু এটাও ঘটনা যে বাংলার মানুষও দেখছেন, এটা কি দৈন্যদশা আমি বলবো না, কিন্তু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এইরকমভাবে উত্তর কি এড়ানো যায়, এরকম উত্তরের উত্তরের উল্টো দিকে এইভাবে কি প্রশ্ন করে বা অন্যভাবে কোনো বিষয়টাকে তোপ দেখে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে সহজে নিরাপদে নিজেকে সরিয়ে নেওয়া যায়, মানে জানি না, রাজ্যের প্রাক্তন শাসক দল অথবা এই প্রশ্নগুলো ছিল, করতে পারলাম না। এনিওয়ে, আমি আবার আলোচনায় ফিরে আসি, কারণ উনি বলছিলেন যে বাকিদের কাছে যাওয়া দরকার, আমি এক এক করে আসি। বিমল শঙ্কর নন্দ রয়েছেন, রয়েছেন খগেন মুর্মু এবং রয়েছেন অভিষেক ব্যানার্জি এবং কোহিনুর। আমি কোহিনুর তোমার কাছেও আসছি, তার কি আমি খগেন মুর্মুর কাছে যাই? খগেন, খগেন দা, আপনার প্রাক্তন দলের একজন বর্ষিয়ান নেতা, তার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম, আপনার কাছে আসি সেই একই জায়গা থেকে প্রশ্ন নিয়ে। রাজ্যের জাতীয় স্তরে যে মোদী বিরোধী জোট, যে বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছিল, সেই ঐক্যে আপনি ফাটল দেখতে পেলেন না পেলেন না?
আমার প্রশ্ন ছিল যারা এই রাজ্যের শাসক দলের প্রাক্তন শাসক দল তারা যখন নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এসে সম্বর্ধনা দিতে পারে তারা কেন একজন পিছিয়ে পড়া শ্রেণী থেকে আদিবাসী একজন মহিলার মুখ রাষ্ট্রপতির পদে এগিয়ে আসছে চেয়ারের দিকে এগিয়ে আসছে তাকে সমর্থন জানাতে পারলেন না এত কার্পণ্য ছিল এবং তারপরও তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ আমার আপনার কাছে উত্তর খগেন দা খগেন মুর্মু বিজেপি সাংসদ উত্তর নিনি শরণালী দি আমার প্রথম কথা হচ্ছে যে আজকের যে মূল প্রশ্ন যেটা আপনারা জানতে চেয়েছেন যেটা আমাদের আজকের এই স্টুডিওর সঙ্গে যারা যুক্ত আছেন স্টুডিওতে আছেন এবং বাইরের থেকে যারা আমরা যুক্ত হয়েছি এবং সারা দেশের মানুষ আজকে আপনাদের এই সম্প্রচারিত যে যে আজকের যে বিষয় সেটা নিয়ে সবাই আজকে প্রত্যক্ষ করছেন এবং শ্রবণ করছেন কথা হচ্ছে যে এটা তো পরিষ্কার হয়ে গেছে যে বিরোধীরা আজকে হচ্ছে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে গেছে বিরোধীদের সমস্ত রকমের তাদের যে যা এখানে যা স্বপ্ন ছিল সেটা সবটাই হচ্ছে আজকে ভেস্তে গেছে বিরোধীরা তারা চেয়েছিলেন আমি আগেও বলেছিলাম যে যখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে তারা একটা এখানে হচ্ছে যে এমন একটা তারা অবস্থা তৈরি করবে যাতে বিজেপিকে পুরোপুরিভাবে যে ভারতবর্ষের যে আজকে এগিয়ে চলছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের যে আস্থা আরো বেশি বেশি করে সেটা হচ্ছে গড়ে উঠছে এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সকলের প্রিয় আমাদের বিশ্বনেতা তিনি আমাদের শুধু দেশের না আজকে বিশ্বে একদম বিশ্ব বরেণ্য নেতা যা যিনি আজকে সারা দেশের কাছে তো বটেই সারা বিশ্বের কাছে তিনি নজির স্থাপন করেছেন এবং আজকে যেভাবে তিনি যে পদ্ধতিতে আজকে যে দেশের মানুষের জন্য তিনি কাজ করছেন সর্বস্তরের মানুষের জন্য অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তাদের যে বিচারধারা সেটা হচ্ছে একদম শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের কাছে আমাদের যাতে রাষ্ট্রের সমস্ত রকমের অধিকার তাদের কিন্তু খগেন বাবু আপনার কাছেও প্রশ্ন একই সঙ্গে বিমল শঙ্কর নন্দ আছেন স্টুডিওতে তার কাছেও প্রশ্ন যে আপনাদের নিঃসন্দেহে আপনাদের প্রার্থী বাছাই নিয়ে কোনো প্রশ্নই নেই কারণ সেটা প্রশ্নের ঊর্ধ্বে আর কিছুক্ষণের মধ্যে ঘোষণার অপেক্ষা রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু কিন্তু এই যে ক্রস ভোটিং এর যে অভিযোগ ছিল এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে তন্ময়দা বলছিলেন যে সমস্ত এমএলএ এমপিদের নিয়ে রিসর্টে রাখা হয়েছিল জানি না যে সিপিএম এর কোন এমপি এমএলএদের নিয়ে আপনারা রিসর্টে রেখেছিলেন ক্রস ভোটিং যে বিপুল ক্রস ভোটিং হয়েছে এত পরিমাণ জনপ্রতিনিধি যারা বিপক্ষ শিবিরে ছিলেন এবং তারা শেষ পর্যন্ত দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন এটা নিয়ে কি বলবেন খগেন্দ্র এবং বিমল দা এক এক করে আসছি না আমার কথা হচ্ছে যে বিরোধীরা যে আজকে ঐক্যবদ্ধ হতে পারেনি তাদের সমস্ত রকমের যে চেষ্টা সমস্ত রকমের প্রয়াস সবটাই আজকে ভেস্তে গেছে এবং তারা আজকে যে নিজেদের মধ্যে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে পারলো না এটা তো আগের থেকেই বোঝা যাচ্ছিল যে এখানে যখন যে আমাদের একেবারে গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা আদিবাসী পরিবার থেকে উঠে আসা আদিবাসী মহিলা যখন দেশের যে একদম সর্বোচ্চ পদে যাকে আগামী দিনে এখানে দেখতে চায় দেশের মানুষ যেটা আমাদের দেশের ভারতীয় জনতা পার্টি যাকে এখানে তাকে যে প্রার্থী করেছেন তারপরে পরেই আমরা দেখেছি যে বিরোধীদের মধ্যে তাদের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে এটা তো পরিষ্কার স্পষ্ট হয়ে গেছিল তারপরেও আমরা দেখেছি আমরা তখনও বলেছি আমাদের যে বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বারেবারে বলেছেন আমরা 7 লক্ষেরও বেশি ভোট পাবে আমাদের আমি না আমি ক্রস ভোটিং এর বিষয়ে কথা বলতে চাইছি এটা আজকে এটা প্রত্যেক এটা এটাই আজকে প্রমাণিত হলো আমি আসছি যে আমাদের শতাধিক আমাদের এমন কি আমার সংসদে আপনি যদি বলেন সাংসদদের মানে 100 এর উপর জনপ্রতিনিধি 100 এর উপর জনপ্রতিনিধি যারা যারা রিসর্টে ছিলেন না তারাও বিপক্ষে মানে বিপক্ষের প্রার্থীকে ভোট দিয়েছেন কোহিনুর বারবার সরব ছিলেন আপনারা এই রিসর্ট পলিটিক্স নিয়ে আপনাদের দল থেকে তোপ দাগা হয়েছিল হ্যাঁ হ্যাঁ বলুন তো এইটাই তাতেই বোঝা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে এখানে বিরোধীরা আজকে ঐক্যবদ্ধ নয় বিরোধীরা আজকে চেষ্টা করুক যেটা ওরা বলবার চেষ্টা করছে আর তন্ময় ভট্টাচার্য আমার এখানে ঠিকই বলেছেন 34 বছর ধরে এখানে তারা শাসন করেছেন তারা বলুন আমরা রাজ্যের শাসন তারা বলছেন কেন শাসন ক্ষমতায় ছিলেন এই বলুন আমরা তাদের মধ্যে যেটা হচ্ছে যে বুঝতেই পারছেন তারাও আজকে দিশেহারা হয়ে গেছে যেমন তৃণমূল কংগ্রেস দিশেহারা হয়েছেন ঠিক আছে আরে তারা বলছেন কেন বলুন আমরা আমরা শাসন করছি আমরা ইউ আর দি পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট শাসন বলুন আমরা শাসন করেছি কোহিনুর বলছেন খগেন দা স্টুডিও থেকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি কোহিনুর বলছেন বলুন আমরা শাসন করেছি আচ্ছা বলুন
না বলছি বলুন তন্ময় বাবু কো তন্ময় বাবুর থেকে আপনি বেশি গুরুত্বপূর্ণ ছিলেন 34 বছর তন্ময় বাবু স্ট্যাটাস সিপিএম ইন 34 ইয়ার্স কথা হচ্ছে আপনার অনেক বেশি ছিল স্ট্যাটাস বেশি ছিল সেটা পড়ার কথা সেটা বলুন যে আমরা 34 বছর শাসন করেছি আমি এবং তন্ময়দা 34 বছর শাসন করতে চান আপনারা তো আপনাদের তো পুরোপুরি আপনারাও আজকে সেই জন্যই পশ্চিম বাংলা থেকে তো এইখানে আপনারা হচ্ছে শূন্য জনপ্রতিনিধি তাদের সেই জায়গা থেকে তারা কিসের ভিত্তিতে ভোট দিলেন একটা পরিসংখ্যান আসছে এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনে 104টি ক্রস ভোটিং এর এখনো পর্যন্ত হিসাব পাওয়া যাচ্ছে যার মধ্যে অসমে 22 জন বিধায়কের ক্রস ভোটিং হয়েছে 22 জন বিধায়কের এর পাশাপাশি দিকে নজর রাখছি 19 জন বিধায়কের ক্রস ভোটিং হয়েছে মধ্যপ্রদেশে রাজস্থানে হয়েছে 16 জন ঝাড়খণ্ডে 10 জন বিধায়কের ক্রস ভোটিং হয়েছে কোহিনুর আমাদের সঙ্গে রয়েছেন আমি এক এক করে আসি কোহিনুর কোহিনুর মজুমদার বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে ক্রস ভোটিং এর বিষয়ে সামনে আসছে কোহিনুর কি বলবেন একই সঙ্গে উপরাষ্ট্রপতি পদে আপনাদের জিজ্ঞাসা না করে প্রার্থী নির্বাচন হলে আপনারা সরে আসলেন বিরোধী ঐক্য কোথায় সিম্পল প্রশ্ন তিনটে বিষয় এক হচ্ছে ক্রস ভোটিং এর পূর্বেই আপনারা জানবেন যে ওয়াইএসআর কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজু জনতা দল রেখেছিল এবং সেখানে তারা 77 নিয়ে এসেছিল পরে সেটা 75 হয় এবং তারা রাখতে পেরেছিল 69 জনকে মানে তারা ভোট দিয়েছিল 69 জন বিজেপি বিধায়ক যারা রিসোর্ট থেকে সরাসরি বিধানসভায় এসেছিল তো তাদের কী ফাংশন আছে তারা কি ভোট দিয়েছে আমি এখনও সেটা জানি না যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাকি যে রাজ্যগুলো দেখালেন সেখানে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের একজনও বিধায়ক নেই তো এটা তো নিশ্চিত না এটা তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নিয়ে বিষয় না আপনি তো বিরোধী ঐক্যে ছিলেন আমি তো বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন করলাম কোহিনুর ডেফিনিট আমি শুধুমাত্র নিজের দল নিয়ে বলছেন কেন আপনার দলের অবস্থান তো আপনারা জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অনুমতি নেওয়া হয়নি আপনাদের সঙ্গে আলোচনা করেনি বিরোধীরা আপনারা সরে এসেছেন কিন্তু প্রথমে রাষ্ট্রপতি নির্বাচন এক্স্যাক্টলি বিরোধী নির্বাচনের ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি রাজ্যে যাদের যেরকম সাংগঠনিক ক্ষমতা থাকে আমি আবার রিপিট করি সাংগঠনিক ক্ষমতা দেখুন ভারতীয় জনতা পার্টি তো ব্রিজ করবেই তারা তো ঢুকবেই এর মধ্যে এবং তারা প্রচুর বিধায়ক ভাগাবে এবং তাদের প্রচুর বিধায়ক ভাঙানোর খেলা আমরা দেখে এসেছি এটা নতুন নয় এবং রাষ্ট্রপতি নির্বাচনে এটা খেয়াল রাখা উচিত ছিল বিধায়ক ভাঙানোর খেলা যে অভিযোগ করে এটা তো রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় কহিল দুটো বিষয়কে গুলিয়ে ফেলা হচ্ছে না কোথাও তাহলে তো আপনাদের তাহলে তো বিরোধী শিবিরের যারা নিজস্ব যারা বিধায়ক সাংসদ তাদের প্রতি তো অনাস্থা প্রকাশ করা হচ্ছে এটা কি কোনো দল বুঝতে পারছিল না বিরোধীরা বুঝতে পারছিলেন না আমি তো আপনি আমাকে দেখুন আপনি তফাৎটা একটু আগে তন্ময়দা বলছিলেন বটে তন্ময়দা একটু রিপাবলিকে তো কমিটির টিম বিজেপি এটা তন্ময়দা জানে না দেখুন আপনি খগনবাবু বলছিলেন আমি জানি আমি আমি প্র্যাকটিস তাই জন্য বলছি খগনবাবু যেরকম বলছিলেন আমি ইন্টারাপ্ট বললেন আমি বলছি স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি আপনি বুঝতে পারবেন খগনবাবু বললেন আনটি ইন্টারাপ্ট এবং প্রধানমন্ত্রীর অ্যাডজেক্টিভ বললেন উনি প্রায় প্রায় 1.5 মিনিট ধরে আর আপনি আমাকে 3 মিনিট বলতে দিয়েছেন তার মধ্যে অন্তত 6 বার আপনি আমাকে আটকেছেন আপনি তো প্রশ্নের উত্তর একদম বলছি বিরোধী ঐক্য নিয়ে আপনি চলে গেলেন অন্যদিকে আমি তো প্রশ্নের উত্তর দিচ্ছি দেখুন আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার পার্টিকুলার দায় আমার দলের ছিল পশ্চিমবাংলা আমার বিধায়করা ক্রস ভোট করছে কিনা এবং এখনো পর্যন্ত আমি যা জানি পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নটা সিঙ্গেল বিধায়ক 3 জন বিধায়ক ভোট দেয়নি অসুস্থতার কারণে বাইরে ছিলেন বলে বাকি যত বিধায়ক আছে তারা কেউ মানে বিরুদ্ধে ভোট করেননি তারা সবাই যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন এবং বিজেপির প্রতীকে জেতা মানে আই অ্যাম অ্যাপ্রিহেন্ডিং বিকজ যে বিজেপি যে 69 জনকে তারা তো 75 জন বিধায়ক তাদের 6 জন বিধায়ক কম ছিল যখন তারা রিসোর্টে আলাদা করে একসাথে ছিলেন তা আমি অ্যাপ্রিহেন্ডিং যে 6 জন বিধায়ক অন্তত আছে যারা দ্রৌপদী মুর্মু আপনারা কি বিরোধীরা কি আগে থেকে জানতেন যে দ্রৌপদী মুর্মু জিতবেন না এটা কখনো বলা যায় আমরা কি হাত দেখতে পারি নাকি
নির্বাচনে যখন লড়তে নেমেছি তো নির্বাচনে সবসময় সবাই যে আপনারাও যে এখনো এখনো যে বলছেন যে এখনো যে নিসর পলিটিক্স এর কথা বলছেন আপনাদের নেতা না না আপনাদের নেতা নিজেই বলছেন যে এনডিএ এর পাল্লা শুরু থেকেই ভারী ছিল দেখুন আপনি বলছেন যে এখানে কোনো সম্ভাবনা নেই এটা কি বলা যায় নাকি রাষ্ট্রপতি নির্বাচনে এক্স্যাক্টলি আমি তো বলছি রিসর্ট পলিটিক্স এর তত্ত্ব তুলছেন রিসর্ট পলিটিক্স এর তত্ত্ব এই কারণে সত্যি তাহলে কি আপনাদের কাছে ব্রিফিং প্রপারলি নেই মিডিয়া ব্রিফিং প্রপারলি করা হয়নি অ্যাবসলিউটলি ইউ প্লিজ নিড নট টু ওয়ারি অ্যাবাউট মাই পার্টিজ ইন্টারনাল ফ্যাক্টস এন্ড ফিগার্স আমাদের যথেষ্ট স্ট্রং পার্টি এবং সেটা আমরা আজকের দিনেও প্রমাণ করে দিতে পারি ঘটনা হচ্ছে আমি আবার বলি যে একটা নির্বাচন যদি আপনি কমন ইলেকশন হয় সে কমন ইলেকশনে আপনি জানতে পারছেন না কে কোথায় ভোট দিচ্ছে কিন্তু জেনারেলি তো অ্যাফিলিয়েটেড লোকেরা ভোট দিচ্ছে ধরুন তৃণমূলের বিধায়ক ভোট দিচ্ছে বিজেপির বিধায়ক ভোট দিচ্ছে সে সংখ্যায় দাঁড়িয়ে এবং পরবর্তীকালে শিরোমণি অকালি দল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থন করায় সেখানে নিশ্চিতভাবে দ্রৌপদী মুর্মু তাহলে আপনারা আগে থেকে জানতেন দ্রৌপদী মুর্মু এনডিএ পাল্লা ভারী আমি আবার বলছি যদি এনডিএ জেতেও আমাদের তো একটা নির্বাচনে লড়াই করতে নেমেছি আমরা নির্বাচনে লড়বো ধরুন আপনি দক্ষিণ কলকাতা আমি তো এইসব বুঝতে পারছি না বিমল দাদা সংক্ষেপে আসি এই হিসাব না আমাকে বিমল শঙ্কর নন্দ এবং অভিষেক ব্যানার্জি রয়েছেন যদি যদি অঙ্কের হিসেবে অঙ্কের হিসেবে এনডিএ পাল্লা ভারী হয় তাহলে এই 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 যুক্তিগুলো কোথায় দাঁড়াচ্ছে না না তাহলে কি শুধুমাত্র কি বদনাম করার জন্য শুধুমাত্র এই কাটা ছোড়াছুড়ি করার জন্য কাটা ছোড়াছুড়ি না না আপনি আপনি এক্সপেক্ট করেন যদি আপনারা জানেনই অঙ্কের হিসেবে দ্রৌপদী মুর্মু এগিয়ে তাহলে এই অভিযোগগুলোর জায়গা কি থাকছে রাষ্ট্রপতি পদপ্রার্থী সম্পর্কে আপনারা ধরনের মন্তব্য করছেন আমি পরিষ্কার বলছি ধরুন দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর জিতে আসছেন এবং জিতবেনই জিতবেন সেখানে দাঁড়িয়ে কি বিরোধীরা প্রার্থী দেন না এই মুখোমুখি কথা বলে তো লাভ হারবে জেনেও অনেক সময় প্রার্থী দেয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি বলছেন হারবেন জেনে অনেকে প্রার্থী দেয় লড়াই করতে হবে যখন জানেনই হারবেন তাহলে এই ধরনের অভিযোগগুলো করেন কেন কে বললো জানি হারবো আমরা প্রার্থী দেব না আপনি বলুন না প্রার্থী দেব না এটা তো অন্য বিষয় হয়ে যাচ্ছে হারবেন জেনেও লড়াই করা আর হারবেন জেনে আমি অন্যের অন্যের ক্ষেত্রে না না যদি আমি ধরে নিই বিমল দা না না একটু বাকিদের উত্তর নিয়ে নিই আপনারা তো কথা বলেন এতক্ষণ আপনি আমাকে প্রশ্ন করতে উত্তরটা অন্য কাছে দিতে পারেন বিমল বিমল দা কোশ্চেন যে আমি প্রার্থী জিতি কি হারি সেটা পরের কথা আমার অধিকার প্রার্থী দেওয়া আমার অধিকার আমি প্রার্থী দিয়েছি অধিকার নিয়ে কেউ প্রশ্ন করছেই না আমি আসছি অভিষেকের কাছে আর বিমল দার কাছে সব সময় অল্প বিমল দা প্রতিষ্ঠিত হতে পারলেন না আপনারা সকাল চরিত্রে আজকে হচ্ছে যে ফিরে আসতে হবে এক এক করে আসছে এক এক করে আসছে বিমল দা বিমল দা তন্ময়দা উঠে গেল নইলে তন্ময়দাকে একটা জিনিস মনে করিয়ে দিতাম বেশি দূর কথা নয় ছ বছর আগে শিলিগুড়ি কর্পোরেশন জিতেছিল সিপিএফ এবং তৃণমূলের হাত থেকে কাউন্সিলরদের বাঁচাতে অশোক ভট্টাচার্য নিজে সমস্ত কাউন্সিলরদের নিয়ে দার্জিলিং চলে গিয়েছিলেন আমি জানি না খবরটা ওনার মনে আছে কিনা তাই রিসর্ট পলিটিক্সকে আজকে এসব বলে লাভ নেই কাজটা ওনারাও করেছেন আসলে পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি শুরু হয়েছে অপর দল থেকে ছৌ মেরে নেবই আজকেই যে সভাটা করলো তৃণমূল তিন চার দিন ধরে বলছিল আমরা সব নিয়ে নেবো দেখুন না কারা কারা আসে আর শেষ পর্যন্ত কেউ তেমন একটা আসেনি ওরা সেই এই রাজনীতিটা পশ্চিমবাংলায় চালু হয়েছে কিন্তু যেটা হয়েছে বিজেপি থেকে বলা হয়েছে এটা রিসর্ট পলিটিক্স নয় এটা সম্পূর্ণভাবে এমএলএদের রাখা হয়েছিল ভোটের সিস্টেমটা জানতে কারণ দুজন বাদ দিয়ে কেউই এর আগে নির্বাচিত হননি যাতে কেউ ভুল না করেন আমি মনে করি সেই ব্যাখ্যাটাই নেওয়া উচিত নেক্সট হচ্ছে কেন দেখো স্বর্ণালী প্রত্যেক রাজনৈতিক দল হারবে জেনেও তো লড়াই করে লড়াই করার অন্যায় কিছু করতেই পারে আমার বক্তব্য না আমার বক্তব্য অন্য সেটা হচ্ছে যে কেন বিরোধী জোট এই ভাঙছে ভাঙার একটা কারণ হচ্ছে যে একটা সময় কংগ্রেস সিস্টেম বলা হতো যে রজনী কোঠারি রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলতেন যে কংগ্রেস শুধুমাত্র শাসক দল নয় কংগ্রেস একটা পার্ট অফ ইন্ডিয়ান সোসাইটিতে পরিণত হয়েছিল 50, 60 বা 70-এর দশকে ভারতীয় জনতা পার্টির এই শাসনটাকে দেখে আমি সেই তুলনাটা টানতে পারি এটা হচ্ছে বিজেপি সিস্টেম চলছে এর বিরুদ্ধে কারোর পক্ষে দাঁড়ানো মুশকিল আমি একদম সংক্ষেপে চলে যাই কংগ্রেসের প্রতিনিধি অভিষেক রয়েছেন অভিষেক অভিষেকের কাছ থেকে উত্তরটা নিয়ে নিই বিরোধী ঐক্যে ভাঙন অভিষেক 7:46 কি আর কোনো প্রতিক্রিয়া দেওয়ার দরকার আছে আমি শুনছিলাম এতক্ষণ ধরে আপনাদের খেউটটা এবং আশা করবো এই যতক্ষণ না শেষ হচ্ছে আপনি আর একদম ইন্টারাপ্ট করবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনাকে কতগুলো পরিসংখ্যান দিয়ে দিই সেটা হচ্ছে এক নম্বর এপিজে আব্দুল কালাম 90% কাছাকাছি ভোট পেয়েছিলেন এবং এপিজে আব্দুল কালামকে যদি আমি সেইভাবে দেখতে গেলে সংখ্যালঘু প্রতিনিধি ধরে থাকি তাহলে তার পরবর্তী লোকসভাতে সেই অর্থে সব সংখ্যালঘুদের ভোট বিজেপির পাওয়া উচিত বা প্রণব মুখার্জির সময় শিবসেনা এনডিএ জোট থাকাকালীন থাকা সত্ত্বেও শিবসেনা প্রণব মুখার্জিকে ভোট দিত তখন কিন্তু ক্রস ভোটিং নিয়ে কোনো আলোচনা হয়নি রাষ্ট্রপতি নির্বাচনটা একটু ইলেকশন কমিশনের নিয়মটা পড়ে নিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন এমন একটা নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যেটাকে বলা হয় ইমপার্টিসান এবং ইলেকশন কমিশন 2017 সালের 23শে মে একটু শুনে নিন
একটু শুনে নিন, আমি আমি আপনার কেউ শুনে নিয়েছি, এবার একটু শুনে নিন। 2017 সালের 23 মে একদম কোর্ট আনকোর্ট একটা সার্কুলার জারি করেছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে নিয়ে কোনো দলীয় প্রতীক বা কোনো দলীয় রাজনীতির কোনো রকম আলোচনা হবে না। আমি জানি না এই মুহূর্তে ইলেকশন কমিশনে যারা আছে তারা আপনাদের চ্যানেল দেখে কিনা বা যে পোস্টারগুলো আছে সেগুলো দেখে কিনা, এটা ইলেকশন কমিশনের নির্বাচন বিধি ভঙ্গের সামিল, একটু পড়ে নেবেন। এটা এই না পড়ে নিয়ে বলছি, প্রথমত হচ্ছে আপনাদের দল থেকে সরাসরি ঘোড়া কেনা বেচার অভিযোগ থেকে টাকা নেওয়ার অভিযোগ, দ্রৌপদী মুর্মু নিজের পয়সায় অন্য অন্য এমএলএ এমপিদের রিসোর্টে রাখছে, আপনাদের কর্ণাটক কংগ্রেস থেকে আপনারা অভিযোগ করেছেন আপনি কি শুনবেন না শুনবেন সেটা আপনার পারসপেক্টিভ, কিন্তু এখানে আপনার অযোগ উযুক্তি গুলো শোনার জন্য আমি বসে নেই বা আমার দর্শক বসে নেই। আপনি এটা জেনে আসুন যে আপনার দল থেকে কি কি অভিযোগ করা হয়েছে, কর্ণাটক কংগ্রেসের কাছে কি জিজ্ঞাসা করুন যে কর্ণাটক কংগ্রেস কি অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো নিয়ে পরের দিন আমার শোতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ, আমি ডিবেট এখানেই শেষ করছি, কারণ এরপর এদিকে নজর রাখবো আমরা। আপাতত সময় একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি। যাবতীয় বক্তব্য বিরোধীদের কারো ছড়াছড়ি সবকিছুর ঊর্ধ্বে উঠে রায়সেনার কুরুক্ষেত্রে জয় পেলেন দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, এই মুহূর্তে যা জানানো হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশ শেষ এবং রায়সেনার কুরুক্ষেত্রে জয়ী দ্রৌপদী মুর্মু, ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ময়ূরভঞ্জ থেকে রায়সেনায় দ্রৌপদী, ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত, একটু পরেই দেখুন জবাব চায় বাংলা। নমস্কার।